নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার। ঘরের রান্নাবান্না অন্য সব কাজ বাদে বাইরে অনেকগুলো কাজ করতে হবে, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বাজে হচ্ছে 7টা নাগাদ সকাল। তো 7টা থেকে আমি ব্লগটি শুরু করে দিলাম। তো এখন হচ্ছে আমি সৌরনীলকে স্কুলে দিয়ে আসব, আর ওদের স্কুলে ক্লাস শুরু হয় হচ্ছে 8:20 থেকে। তো 8টা থেকে 8:15 মধ্যে স্কুলে ঢুকে যেতে হয়। তো অন্যদিকে আমি দুটো ডিম সিদ্ধ করে দিলাম, সরুন আজকে স্কুলে ডিম খেয়ে যাবে। তো ও সকাল সকাল না ডিম একদমই খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। আর খাইয়ে দিলাম একটা আখরোট, তো আখরোটটাও খেতে চায় না, জুসটা খুব ভালো খায়। তো আর একটা জুস দিলাম, তো জুস খেয়ে নিল। আর অন্যদিকে আমি ওর স্কুলের টিফিনটা রেডি করে দিলাম। তো আজকে ওকে একটু আগে আনবো স্কুল থেকে, তার জন্য আমি বেশি কিছু দিলাম না, শুধু দুটা কেক দিয়ে দিলাম আর একটা জুস দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে একটা ডিম সিদ্ধ খেয়ে নিয়েছি, আজকে সকালে অন্য আর কিছু খেতে ভালো লাগতেছিল না, তাই আমি একটা ডিম সিদ্ধ খেয়ে নিলাম। তারপরে এই তো সৌরনীলকে নিয়ে বের হয়ে পড়ছি ওকে স্কুলে দেওয়ার জন্য। আর এদিকে সৌরনীলের বাবা এখন পর্যন্ত কাজ থেকে এসে পৌঁছায় নাই, 12টা নাগাদ বেজে যাবে বাসায় আসতে। তো এই তো সৌরনীলের স্কুল, তো ওকে স্কুলে দিয়ে ওর ম্যাডামকে বলে যাবো যে আজকে ওকে 1:30 বাসায় নিয়ে যাব। তো সৌরনীলকে স্কুলে দিয়ে আমি শর্টকাট রাস্তা ধরে বাসায় আসতেছিলাম, হঠাৎ করে এই ফুলগুলো চোখে পড়লো। দেখুন কত সুন্দর ফুলগুলো, তো আমি একটু কাছে যেয়ে ফুলগুলো ধরলাম আর একটু ভিডিও করলাম। তো পিকচারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, খুবই ভালো লাগতেছিলো আমার। তো আরও অনেক অনেক ফুল গাছ আছে দেখুন, এগুলো কিন্তু একটা চালের উপরে। তো তারপরে আমি বাসায় এসে রান্নাবান্না শুরু করে দিলাম। তো আজকে বেশি কিছু রান্না করবো না, যেহেতু বাইরে যাব, তো গাড়িতে করে অনেকটা দূরে যেতে হবে, তার জন্য বেশি তেল বা মশলার কিছু রান্না করলাম না। আমি সবজি দিয়ে একটা মাছ রান্না করব, তো এটা খেতে আমার কাছে ভালোই লাগে। তো সরুনিলের বাবা সরুনিলও পছন্দ করে, আলাদা করে সবজি না রান্না করে আমি এইভাবে বাসায় যে ধরনের সবজি থাকে সব ধরনের সবজি একরকম করে কেটে তারপরে মাছ দিয়ে রান্না করি। আর রান্না করব হচ্ছে ডাল, তো আমি ডালটাও ধুয়ে চুলায় বসিয়ে দেবো। আর ডালটি রান্না করব আমি একটু পাতলা পেঁয়াজ ফোড়ন দিয়ে, এটা সরুনিল অনেক পছন্দ করে। আর ডাল সিদ্ধ করার সময় পেঁয়াজের ডাল আমি সবসময় যেটা করি, ডালের পরিমাণ বুঝে এখানে আমি অল্প পরিমাণ দিলাম, আমি 2 কাপ রসুন আর একটা ছোটো সাইজের পেঁয়াজের অর্ধেক দিয়ে দিলাম। এটা ডালের সঙ্গে সিদ্ধ করে মিশিয়ে ফেলবো, এতে ডালের স্বাদটা না অনেক গুণ বেশি হয়। তো এইভাবে ট্রাই করতে পারেন, ডাল সিদ্ধ করার সময় পেঁয়াজ রসুন দিয়ে ডাল সিদ্ধ করতে পারেন। আর এদিকে চুলায় যে মাছগুলো ভাজতে দিয়েছিলাম, মাছগুলো নামিয়ে আমি মাছের তেলেই দিয়ে দিয়েছি 5 ফোড়ন, সবজিগুলো বসিয়ে দিলাম। তো এখানে আমি সবজি দিয়েছি, দেখুন আমার ঘরে যে সবজি ছিল সব ধরনের সবজি দিয়েছি, আলু বেগুন তারপরে জুকুনি টমেটো আর দিয়েছি ফুলকপি। তো সব কিছু আমি মিক্সড করে একটু কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম। আর এদিকে দেখুন ডালটাও সিদ্ধ হয়ে গেছে, তো ডালগুলোর সঙ্গে আমি পেঁয়াজ আর রসুনটাও একটু মিশিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জল লবণ হলুদ। তো এদিকে ডালটা জাল হতে থাক, অন্যদিকে সবজিটা নামিয়ে ফেলবো। তো এইভাবে সবজিটা রান্না করলে না অনেক স্বাদ হয়, আপনারা ট্রাই করতে পারেন আলাদা করে সবজি না রান্না করে। আমি প্রায় রান্না করি এটা, আমরা আমাদের বাসায় সবাই পছন্দ করে। তো আমার সবজিটা কিন্তু রান্না হয়ে গেছে মোটামুটি, এখন আমি নামানোর আগে দিয়ে দেবো একটুখানি ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি। তো এটা দিয়ে আমি মাছটাকে নামিয়ে ফেলবো। আর এই সবজির মাছটা যদি আপনারা রান্না করতে চান, তাহলে অবশ্যই চেষ্টা করবেন সবজিগুলো একইভাবে কাটার জন্য, যে কোনো সবজি দেন না কেন সব সবজিগুলো একই সাইজ করে কেটে নিবেন। আমার মতো লম্বা করেও কাটতে পারেন বা আপনারা গোট গোট করেও কেটে নিতে পারেন, তবে একইভাবে চেষ্টা করবেন কেটে নেওয়ার জন্য। আর এদিকে ডাল জাল হয়ে গেছে, ডালে প্রোন দিয়ে দেবো, আর প্রোনটা ভেজে নিলাম পেঁয়াজ গোটা জিরে আর শুকনো মরিচ। তো প্রোনটা দিয়ে আমি দিয়ে দিব কিছু মরিচ। তো আমি সবসময় যেটা করি, পেঁয়াজের ডাল একটু বেশি জাল করতে হয়, তার জন্য প্রোনের পরে আমি মরিচ ব্যবহার করি, এতে কাঁচামরিচ বেশি জাল হয়ে যায় না। তো কাঁচামরিচ বেশি জাল হয়ে গেলেও কিন্তু বেশি ভালো লাগে না খেতে। আর অন্যদিকে আমি একটু চচ্চড়ি বসিয়ে দিলাম, চচ্চড়ি করলাম হচ্ছে ফুলকপির ডাটা দিয়ে আর হচ্ছে আলু দিয়ে। তো এদিকে চচ্চড়িটাও রান্না করা হয়ে গেছে, তো নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললাম। আর বাকিরগুলো ভাত, তো ভাতটাও আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে ডালেরও জাল হয়ে গেছে, পুরোনোর পরে আমি অনেকটা সময় জাল করলাম। তারই মাঝে সরুনিলের বাবাও চলে আসলো, তো সরুনিলের বাবার ভাতটা বেড়ে
আমি স্নান টান করে শরণুলকে আনতে যাব। অলরেডি 12টার বেশি বেজে গেছে, তো আমি স্নান করে তারপরে পুজো দিয়ে শরণুলকে আনতে চলে যাব। তো এদিকে আমি শরণুলকে আনতে চলে যাচ্ছি, দেখুন প্রচুর রোদ, বাইরে তাকানো যাচ্ছে না, এত বেশি রোদ আজকে। তো আমার চশমার দিকে তাকালে কিন্তু অনুমান করতে পারবেন যে বাইরে কতটা রোদ, আমার চশমা একদম সানগ্লাস হয়ে গেছে। তো এই তো আমি চলে আসলাম শরণুলের স্কুলের গেটের সামনে। তো এখানে অনেক সময় দাঁড়িয়ে আছি রোদ্রের মধ্যে, ওকে বের করছে না, ওরা ভুলে গিয়েছিল। তারপরে আমি শরণুলের বাবাকে ফোন দিলাম, ওর বাবা বললো কি তাহলে তুমি ভিতরে যাও, ভিতরে যাই বলো। তো আমি ভিতরে যাইয়ে বলে আসলাম, এরপরে শরণুলকে বের করলো। তো এই তো শরণুলকে নিয়ে এখন যাব বাসায়। তো ও বের হয়ে বলছে, মা আমি এত রোদ্রের মধ্যে হেঁটে যেতে চাই না, গাড়িতে যেতে চাই। তো আমিও রাজি হয়ে গেলাম, ঠিক আছে চলো তাহলে গাড়িতেই যাই, কারণ এই রোদ্রের মধ্যে আমারও ভালো লাগতেছিল না যে পাহাড় বেয়ে উপরে উঠি, কারণ পাহাড় বেয়ে আসলে উপরে উঠতে অনেক অনেক কষ্ট হয়, এতটা সরু পাহাড়, নামতে তো তেমন কষ্ট হয় না। আর ভাগ্যটাও ভালো ছিল, দেখুন বাস স্টপে এসে বসতে না বসতেই গাড়ি চলে আসলো। তো গাড়িতে উঠে এই তো প্রথমে একটু দাঁড়িয়ে রইলাম। তো গাড়িতে ওঠার পরে সামনে যে ভদ্র মহিলা দেখছেন, উনি বলতেছিল সামনের স্টপে উনি নেমে যাবে। তো এটা শুনতে পেয়ে শরণীল তো খুবই খুশি, কারণ ও বসতে পারবে। তো ফাইনালি ও বসতে পারলো, আর সামনের সিটটা ফাঁকা হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বললো, মা তুমি একটু বসো। তারপরে আমিও বসে পড়লাম। আর এই গাড়িটা না সব সময় ভর্তি থাকে, সিট একেবারেই ফাঁকা থাকে না, আমরা যতবারই গাড়িটায় উঠি প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়। তো আজকে দুপুর টাইম, তার জন্য গাড়িটা পুরো ফাঁকা। দেখুন শরণুল একটু বসে বসে যেতে পারতেছে, সব কিছু দেখে দেখে ওর খুব ভালো লাগতেছে গাড়িতে। আজকে একদমই ফাঁকা, সামনে একটা মহিলা ছিল আর আমি আর শরণীল দুজনই গাড়িতে ছিলাম। তো আর কি এরই মাঝে আমরা চলে আসলাম, দেখুন বেশি সময় লাগে নাই, 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। তো এবার বাসায় যাবো, বাসায় যেয়ে শরণীলের ড্রেসটা চেঞ্জ করে দেবো, তারপরে মা ছেলে দুজনে একটু হালকা খাওয়া দাওয়া করে আবার বের হয়ে পড়বো, কারণ আমাদের থানায় যেতে হবে। তো থানায় যেতে হবে হচ্ছে 3টায়, তো ওইখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে 3টায়। অলরেডি তো অনেক বেজে গেছে, 2:30 মতো বেজে গেছে, আর যেতে অনেক সময় লাগবে। তো থানায় যাব হচ্ছে শরণীল একটা ডকুমেন্টের জন্য, যে ডকুমেন্টের জন্য আমরা দেশে যেতে পারতেছি না। এই ডকুমেন্টটা ছাড়া আমরা দেশে যেতে পারবো, কিন্তু আর ব্যাক করতে পারবো না, যেহেতু আমরা ফ্যামিলি বিষয়ে আসছি এখানে। তো ফ্যামিলি বিষয়ে আসি বা স্পন্সর যারাই আসি না কেন, ইতালিতে এদের এই সৌজন্যটা করতে হয় যাতায়াতের জন্য। তো এই সৌজন্যটা বা এই ডকুমেন্টটা না থাকলে পারে সবাই দেশে যেতে পারবে, কিন্তু দেশের থেকে ব্যাক করতে পারবে না, ইতালিতে এসে আটকে দেবে। তো এটা আমাদের জমা পড়ছে 2022-এর ফেব্রুয়ারিতে, তো এখন তো 2023-এর মে মাস চলতেছে। তো আজকে যাচ্ছি আমরা এটা আনার জন্য, আজকে ডেট পড়েছে। মাঝখানে আমরা 3 বার গিয়েও ফিরে আসছি, আমাদের ডকুমেন্টটা হয় নাই, কারণ গেল বছর আমরা ফিঙ্গার না দিয়ে দেশে চলে গেলাম, আমাদের অ্যাক্সিডেন্টলি দেশে যেতে হলো, তার জন্য তারপরে এসে শুধু এ ভুল ও ভুল করে করে আমাদের এতটা সময় পার হয়ে গেল, পুরা 1 বছর 1.5 বছরের মতো হয়ে গেছে। তো 1.5 বছর যাবত আমরা এটার জন্য ঘুরতেছি। তো ফাইনালি আজকে ডেট পড়লো সৌজন্যটা আনার জন্য, আজকে হচ্ছে মে মাসের 9 তারিখ। দেখি কতদিনের কি সৌজন্য দেয়, সব কিছু ঠিক থাকলে হয়তোবা আমরা সামনের মাসে বাংলাদেশে যাব। তো আর কি এর মাঝে আমরা চলে আসলাম থানায়, তো ভিতরে যাই দেখি। তো আমরা ভিতরে যাচ্ছি, তো ভিতরে যাইয়েই তো সামনে পুলিশ এসে আমাদের জিজ্ঞেস করলো যে আমাদের কি অ্যাপয়েন্টমেন্ট আছে কি না, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমাদের ঢুকতে দেবে না, কাউকে ঢুকতে দেবে না, যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে তাদের ঢুকতে দেবে, তাছাড়া কাউকে ঢুকতে দেবে না। তো আমাদের তো অ্যাপয়েন্টমেন্ট আছে, আমরা মেসেজ দেখে ঢুকলাম। তো আর পুলিশের রুম নাম্বারটা বলে দিল যে ওই রুমে যেয়ে ওয়েট কর। তারপরে আমরা রুমে আসলাম, আর এসে স্ক্রিনের দিক তাকিয়ে ওয়েট করতেছিলাম, স্ক্রিনের নাম আসবে তারপরে ভিতরে যেতে হবে। আর এখানে অনেকই বিদেশিরা আছে, শুধু বাঙালিরা না, অনেক দেশের বিদেশিরা, সব বিদেশিদের এই সৌজন্যটা দরকার হয়, ইতালিয়ানদের এই সৌজন্যটা দরকার হয় না, তো এখানে সব বিদেশিরা ছিল। তো এখানে অনেক সময় ওয়েট করার পর স্ক্রিনের নাম দেখে আমরা ভিতরে গেলাম। তো ভিতরে যেয়ে সৌজন্যটা ওরা দিয়ে বলল, দেখ পাসপোর্টের সাথে মিল আছে কি না, কোথাও ভুল আছে কি না। আর শরণীলের বাবার সই নিল, আর হচ্ছে শরণীলের একটা হাতের ছাপ নিল। আর এখানে শুধু শরণীলের বাবা সই নিচ্ছে, সেটা হচ্ছে শরণীল যে সৌজন্যটা পেল সেটা শরণীলের বাবার ডকুমেন্টের সাথে মিল দেখে তার জন্য
সরুনিলে বাবারই সই নিল। আর আমার সৌজনের সাথে সরুনিলের সৌজনটা করা সম্ভব হলো না। আসলে আমরা চাইতেছিলাম যে আমার সৌজনের সঙ্গে সরুনিলের সৌজনটা যাতে পাই, তো এই কারণেই আমরা একটা বছর ঘুরলাম। এক বছরে আমরা আসলে আমার সঙ্গে, তারপরেও সৌজনটা করা সম্ভব হলো না, অনেক অনেক ভুল সেটা না বলে। তো ফাইনালি আমরা সৌজনটা পেলাম, আর মাত্র ছমাসের জন্য পেয়েছি। ছমাস পরে আবার রিনু করতে হবে। তো যাই হোক, ছমাসের জন্য পেয়েছি, আমরা বাংলাদেশে যেতে পারবো। তো বাংলাদেশ থেকে আবার ছমাসের মধ্যে ব্যাক করতে হবে। তো এবার আমরা যেখানে আসছি, এটা একটা শপিং মলে আসছি সৌরুনের জন্য কিছু কেনাকাটা করব। ও হচ্ছে কালকে যাবে ঘুরতে স্কুল থেকে। তো ঘুরতে যাওয়ার জন্য ওর অনেক কিছু লাগবে, সেটা ডায়েরিতে লিখে দিয়েছে, সব বাচ্চাদের ডায়েরিতে লিখে দিয়েছে, ওকেও দিয়েছে। তো মোটামুটি সব কিছুই কেনা হয়েছে। আর আজকে সকালে আবার মেসেজ করেছে যে কালকে বৃষ্টি দেখাচ্ছে, বৃষ্টির জন্য রেনকোট নিতে হবে সব বাচ্চাদের। তো সৌরুনের হচ্ছে রেনকোটটা ছোট হয়ে যায়। তো এবছর ভাবছিলাম রেনকোট আর কিনবো না, যেহেতু আমরা দেশে যাব। আর এখন যেহেতু একটু অফ সিজন, এই সিজনটা বৃষ্টি হয় না, শীতের সময়টাই বৃষ্টি বেশি হয়, তার জন্য আমরা রেনকোটটা আসলে খুঁজেও পাচ্ছিলাম না। অনেকগুলো দোকান খুঁজে তারপরে এক দোকানে বললো যে ওইখানে যা, ওইখানে গেলে হয়তো বা পেতে পারিস। এটা হচ্ছে আমাদের বাংলাদেশি ব্র্যান্ড OBS। তো শেষমেশ আমরা OBS-এ এসে পেলাম, তাও একটা হলুদ কালারের রেনকোট, যেটা সৌরুনিলের বাবা একেবারেই পছন্দ করে না, কারণ এই কালারটা সৌরুনিলের বাবার বেশি পছন্দ হয় না। এখন কি আর করা, নিতেই হবে, কালকে যেহেতু ওর স্কুলে লাগবে তার জন্য। আর সৌরুনিলের মোটামুটি ভালোই লেগেছিলো, তারপরে আমরা এই কোটটাই নিলাম, আর ওর গায়েও ঠিকঠাক হয়েছিল। আরেকটা মজার বিষয় হচ্ছে, ওরা ঘুরতে যাবে স্কুলে, জানেন 25 ইউরো করে পাগার করা হয়েছে, মানে পেমেন্ট করছি 25 ইউরো। তো 25 ইউরোর মধ্যে ওদের কিন্তু খেতে দেবে না, শুধু প্রাইভেট একটি গাড়িতে নেবে আর একটা খামার বাড়ি ঘুরিয়ে দেখাবে, তো ওইখানে হয়তো বা কিছু খরচ হবে। তারপরে ওর এই গেঞ্জিটা পছন্দ হয়েছে, দেখুন এই গেঞ্জিটার দাম বাংলা টাকার 3700 টাকা পড়ছে। তো আমি ওই গেঞ্জিটা ও নিবেই, তারপরে কি করব, 3700 টাকার গেঞ্জি না কিনে ওকে বললাম চল 1 টাকা খরচ করে তোকে খেলনায় উঠাই। তো দৌড়াই চলে আসলো গেঞ্জি রেখে খেলনাটা উঠার জন্য। তো পরে আমি ওকে একটু খেলনায় চড়িয়ে নিলাম, খেলনায় চড়ে চলে গেলাম সরাসরি ওর খাবার কেনার জন্য, যে কালকে যে সারাদিন খাবে সেই খাবারগুলো কিনে নেবে। তো প্রথমে সুপার শপে ঢুকে আমরা একটু ঘুরে টুরে দেখলাম কি আছে না আছে, তারপরে সৌরুনের কাছে জিজ্ঞেস করলাম যে কালকে পিকনিকে কী নিবি, কী খেতে চাস। তো ঠিকঠাক করে বলতে পারতেছে না আসলে কী নেবে কী খাবে। তারপরে বললো আমি নাগেস নিতে চাই। তো 2 ধরনের নাগেস নেবে, বড় নাগেস ছোটো নাগেস, এমন করে নিল, একটু মাংস নিল, তারপরে পানিনো বানানোর জন্য পানিনো মাংসটা নিল। এরপরে আমাদের বাসায় আর কেনাকাটা করলাম, বাসায় বাদাম ছিল না, কিছু বাদাম নিলাম, যেহেতু অনেক বাদাম খাওয়া হয় সৌরুনিলকে, প্রতিদিনই বাদাম খাওয়াই, আমিও প্রতিদিন 2-1টা করে বাদাম খাই। এরপরে জুস নিলাম, আরও কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, সব কিছু করে, ঘরে দুধ ছিল না, দুধ নিলাম। তো আর কি বন্ধুরাই, তো আমাদের সুপার শপের কেনাকাটা মোটামুটি সৌরুনিল কালকে পিকনিকে যে খাবারগুলো নেবে সেটা বাদে, আর ঘরে যে মোটামুটি কেনাকাটা ছিল, যেটা মনে ছিল সেটাই নিয়ে নিলাম। এবার পেমেন্ট করে আমরা এখান থেকে বের হয়ে যাব, তারপরে চলে যাব সরাসরি বাসায়। তো আর কি বন্ধুরা, আমরা সুপার শপ থেকে বের হয়ে গাড়িতে করে রওনা করে দিলাম বাসার উদ্দেশ্যে। আর বাইরে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, এই আধা ঘন্টা আগেও কিন্তু রোদ ছিল, আর আধা ঘন্টার মধ্যে দেখুন কোনো মেঘ টেক কিছুই ছিল না, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আর কি সব মিলিয়ে আজকে ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাইয়েন কমেন্ট করে। তো আর কি বন্ধুরা, ভিডিওটি এখানেই রেখে দিব, ভালো থাকবেন সবাই, নতুন ব্লগ দেখার আমন্ত্রণ রইল, দেখা হবে নতুন কোনো ব্লগে।